শিক্ষালয়ের শিক্ষা জগতে সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই আজকে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা করব তোমাদের পাঠ্য বই থেকে কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচিত দেশে ঝড় বৃষ্টি কবিতাটি সম্পর্কে মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন মঙ্গল কাব্য এই মঙ্গল কাব্যের অন্যতম মঙ্গল কাব্য হল চণ্ডী মঙ্গল কাব্য প্রাচীন যুগে এক মঙ্গলবার থেকে শুরু করে আরেক মঙ্গলবারে যে পালা কীর্তন গাওয়া হতো তাকেই অনেকে বলে থাকেন মঙ্গল গান বা মঙ্গল গান রচিত যে কাব্য হয় সে কাব্যকে বলা হয় মঙ্গল কাব্য অনেকে আবার মনে করেন যে মঙ্গল নামক অসুরকে নিধনের পর যে গান করা হতো সেটাই হচ্ছে মঙ্গল গান আবার অনেকে মনে করেন যে মঙ্গল যে সুর সেই সুরে গান করা হতো বলে এর নাম হয়েছে মঙ্গল কাব্য যাই হোক তো প্রচলিত ধারণা অনুসারে যে দেবদেবীর কীর্তন করলে মানুষের মঙ্গল হবে তাকে আমরা মঙ্গল কাব্য বলতে পারি মধ্যযুগে যে মঙ্গল কাব্যগুলি জনপ্রিয়তা অর্জন করেছিল তার মধ্যে অন্যতম হল মনসা মঙ্গল চণ্ডী মঙ্গল এবং ধর্মমঙ্গল চণ্ডী মঙ্গল কাব্যে দেবী চণ্ডীর কীর্তন বর্ণিত হয়েছে মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যকে তার যে চণ্ডীমঙ্গল কাব্য সেই কাব্যের নামকরণ করেছেন অভয়া মঙ্গল আবার কোথাও তিনি বলেছেন অম্বিকা মঙ্গল আবার তার কাব্য কবি কঙ্কন চণ্ডী নামেও কিন্তু পরিচিত তবে তিনি অভয়া মঙ্গল নামটি অধিক স্থানে ব্যবহার করেছেন চণ্ডীমঙ্গল কাব্যের দুটি অংশ রয়েছে একটা হচ্ছে আখেটিক খণ্ড একটা হচ্ছে বণিক খণ্ড কবিকঙ্কন কঙ্কন রচিত আখেটিক খণ্ডের অন্তর্গত কালকেত ফুলোর যে কাহিনী সেই কাহিনীর থেকেই আমাদের কলিঙ্গদেশে দেশে ঝড় বৃষ্টি কবিতাটি গৃহীত হয়েছে মূল কাব্যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ নামে এই অংশটি থাকলেও এখানে নির্বাচিত অংশকে কলিঙ্গ ঝড় বৃষ্টি নামে কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে সংকলন করা হয়েছে এই কবিতাটি আলোচনার পূর্বে আমাদের একটু পূর্ব সূত্রটি জেনে নিতে হবে সেই পূর্বসূত্রে আমরা কি জানতে পারবো দেবী চন্ডী তিনি চেয়েছিলেন তার পূজা করতে দেবতা এবং তার স্ত্রী ছায়াকে নীলাম্বরের জন্ম হয় ব্যাত ব্যাথ রূপে এবং তার স্ত্রী হয় ফুল্লরা ব্যাত কালকেতু পশু শিকার করতো এবং সেই পশুর মাংস বিক্রি করে কিন্তু তাদের সংসার চলতো তার প্রবল পরাক্রমশীলতায় কিন্তু বনের পশুরা খুবই সমস্যার সম্মুখীন হলো সে এমন নির্বিচারে পশু স্বীকার করতে থাকলো যে তারা তাদের দুঃখের কথা দেবী চণ্ডীকে গিয়ে জানালেন পশুদের দেবী হলেন দেবী চণ্ডী দেবী চণ্ডী তাদের অভায় দিলেন এবং তিনি তার ব্যবস্থা করবার কথা বললেন যে একদিন যখন কালকেতু সে বনে শিকারের উদ্দেশ্যে বেরিয়েছিল তখন দেবী চণ্ডী তিনি স্বর্ণগোধিকার বেশ ধরে তিনি কিন্তু কালকেতুর পথে পড়ে রইলেন কালকেতু যখন যাওয়ার সময় সেই স্বর্ণগোধিকাকে দেখলো এবং সেই স্বর্ণগোধিকা দর্শন অমঙ্গল বলে সে কিন্তু তার তীর দিয়ে সেই স্বর্ণগোধিকাকে বেঁধে রাখলো দেবী তিনি ছলনা করলেন কালকেতুর সঙ্গে এবং সেই বনে গিয়ে সেদিন কালকেতু কোনো পশুকেই আর খুঁজে পেল না এর ফলে ফিরে বাড়িতে প্রত্যাবর্তনের সময় সে কি করলো সে সেই দেবী চণ্ডী যিনি ছদ্মবেশ ধারণ করে সেই স্বর্ণ অধিকার রূপ ধরেছিলেন তাকে সঙ্গে করেই কিন্তু সে বাড়িতে ফিরল বাড়িতে ফিরে সে তার পত্নী ফুল্লরাকে দেখতে না পেয়ে তার পত্নী ফুল্লোরার খোঁজে বেরিয়ে গেলে দেবী চণ্ডী কিন্তু সুন্দর এক নারী রমণীর রূপ ধারণ করলেন এবং ঠিক সেই সময় ফুল্লোরা প্রবেশ করলো তার ঘরে সে যখন ঘরে আসলো এসে দেখলো যে তার আহ স্বামী নেই তার অবর্তমানে সেখানে এক সুন্দর রমণী বসে রয়েছে তখন কিন্তু সে খুব চিন্তায় পড়ে গেল এবং দেবী চণ্ডী তাকে একটা ছলনা করে ফুল্লোরাকে বললেন আনি বললেন আনিয়াছে তোর স্বামী বান্ধি নিজ গুণে এবং এর ফলে ফুল্লোরা ভাবলো যে হয়তো কালকেতু সেই রমণীকে ভালোবেসে তার ঘরে নিয়ে এসেছে এর ফলে কালকেতু যখন বাড়ি ফিরলো তখন কালকেতু এবং ফুল্লোরার মধ্যে কিন্তু এই নিয়ে বাঘ বিতণ্ডা শুরু হয়ে গেল তখন দেবী চণ্ডী তিনি নিজের রূপে দেখা দিলেন এবং কালকেতুকে ঘরা ধন প্রদান করলেন এবং তিনি গুজরাট নগরী তাকে স্থাপন করতে বললেন তো দেবীর ইচ্ছা অনুসারে নানান ঘটনার মধ্যে দিয়ে সেই গুজরাট নগর স্থাপন করলেন নির্মাণ করলেন এবং তিনি সেখানকার রাজাও হয়ে গেলেন কিন্তু সেই নগরে কিন্তু কোনো প্রজা বিশেষ ছিল না তখন তিনি পুনরায় দেবী স্বর্ণাপন্ন হলেন এবং দেবী চণ্ডী তিনি তার পার্শ্ববর্তী গুজরাট নগরের পার্শ্ববর্তী যে দেশ কলিঙ্গ দেশ সেখানে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করলেন সেখানকার প্রজারা কালকেতু যে গুজরাট নগর সেখানে গিয়ে বসতি স্থাপন করে আর এই কারণেই কিন্তু আমরা আমাদের পাঠ্য কবিতায় দেখতে পাচ্ছি যে কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং তার বর্ণনায় কিন্তু আমরা এই কবিতায় লাভ করব। তোমরা মনোযোগ সহকারে তোমাদের যে পাঠ্য বই সেই পাঠ্য বই থেকে কবিতার যে আলোচনা সেটা ভালো করে দেখে নাও আমরা কবিতার আলোচনায় প্রবেশ করছি কি বলা হচ্ছে মেঘে কইল অন্ধকার মেঘে কইলো অন্ধকার দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার যেহেতু মধ্য যুগের লেখা এই কাব্য এবং এই কাব্যের যে শব্দ সেই শব্দগুলো কিন্তু বর্তমানে খুব একটা ব্যবহৃত হয় না মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার মানে কি কইল বলতে করলো তাহলে মেঘে এমন অন্ধকার করে ফেললো যে কেউ কিন্তু নিজের শরীর বা নিজের অঙ্গকে কিন্তু দেখতে পাচ্ছে না এতটাই অন্ধকার হয়ে গেল কোথায় অন্ধকার হলো কলিঙ্গ দেশে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুড় ঈশান বলতে উত্তর পূর্ব কোণকে বোঝানো হচ্ছে সেই উত্তর পূর্ব কোণে কিন্তু মেঘ করতে লাগলো এবং চিকুর মানে কি বিদ্যুৎ তাহলে ঘন ঘন বিদ্যুৎপাত হতে লাগলো উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর তাহলে উত্তর দিকে কিন্তু মেঘের ডাক বা মেঘের গর্জন সেটা কিন্তু শোনা যেতে লাগলো নিমিষেকের জোরে মেঘ গগন মন্ডল নিমিষেকে মানে কি চোখে পলক পড়তে না পড়তে খুব অল্প সময়ের মধ্যেই সমগ্র আকাশ মেঘে কিন্তু ছেয়ে গেল চারি মেঘে বরিশে মুসুলধারে জল চারি মেঘ বলতে সম্বর্ত আবর্ত পুষ্কর এই চার প্রকার মেঘের কথা বলা হচ্ছে এই চার প্রকার মেঘ যখন একত্রিত হয় তখন কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত হয় তাহলে সেই চার মেঘ একত্রিত ভাবে কিন্তু মুসুলধারে আহ বৃষ্টিপাত করতে লাগলো কলিঙ্গি উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ তাহলে কলিঙ্গের আকাশে মেঘ খুব আহ উচ্চ স্বরে কিন্তু গর্জন করতে লাগলো প্রলয় গনিয়া প্রজা ভাবায় বিষাদ তাহলে প্রলয় কি প্রলয় কিন্তু এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগপূর্ণ অবস্থা যখন সমস্ত প্রাকৃতিক দুর্যোগ যেন একত্রিত ভাবে কলিঙ্গের বুকে নেমে আসলো তখন যেন সেখানে এক প্রলয়ের পরিবেশ সৃষ্টি হলো এবং এই প্রলয় আসছে ভেবে কিন্তু সেখানকার প্রজারা তারা কিন্তু ভয় পেয়ে গেল তারা কিন্তু ভীত হয়ে গেল হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড় তাহলে প্রবল ঝড় কিন্তু কলিঙ্গ দেশে শুরু হয়ে গেল বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় রর মানে হচ্ছে দৌড়ে পালানো তাহলে এত ঝড় বৃষ্টি শুরু হলো যে ভয়ে ভীত হয়ে কিন্তু সেই প্রজারা তারা কিন্তু তাদের ঘর ছেড়ে যেন দৌড়ে পালিয়ে যেতে লাগলো এরপর আমরা পরের পাতার রচনে চলে আসছি কি বলা হচ্ছে ধুলে আচ্ছাদিত হইলো যে ছিল হরিৎ হরিৎ মানে কি সবুজ তাহলে যা কিছু সবুজ ছিল সমস্ত কিছু কিন্তু ধুলা দিয়ে ঢেকে গেল কারণ ঝড় হচ্ছিল ঝড়ে বায়ু মানে বালুগুলো উঠছিল এবং সমস্ত ধুলাবালি উড়ে কিন্তু সমস্ত সবুজ যেন ঢেকে গেল উলটিয়া পরে শস্য প্রজা জমকিত তাহলে প্রজাদের বাড়ির সামনে তাদের বাড়িতে যে শস্য তারা মাঠ থেকে কেটে তারা যেগুলো মজুত করে রেখেছিল সেই শস্যের ভান্ডার যেন সেই ঝড়ের দাপটে উল্টে পড়ে গেল চারি মেঘে জল দেয় গজরাজ তাহলে মেঘ বলতে আমরা আগেই জানলাম যে সম্বর্ত আবর্ত পুষ্কর্দ্র নেই চার প্রকার মেঘ অষ্টগজরাজ অর্থাৎ আট প্রকার হাতি সহযোগে কিন্তু তারা সেই যে প্রচন্ড বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু বৃষ্টিপাত করতে লাগলো ঐরাবৎ কুমুদ অঞ্জন পুষ্পদন্ত পুণ্ডরিক পুণ্ডরী এই আট প্রকার যে হাতি সেই হাতিরা কিন্তু একত্রিতভাবে সেই চার মেঘে সহযোগে কিন্তু জল বর্ষণ করতে লাগলো তার ফলে কিন্তু কলিঙ্গ দেশে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগপূর্ণ অবস্থার সৃষ্টি হলো সঘনে চিকুর পরে বেঙ্গুতর্কা বাজ বেঙ্গ দরকার বলতে কি বলা হচ্ছে যে ব্যাংক ব্যাংক যেরকম লাফিয়ে লাফিয়ে চলে ঠিক সেই অল্প সময়ের ব্যবধানে যেন কলিঙ্গ দেশে বিদ্যুৎপাত হতে লাগলো করিকর সমান বরিশে জলে তাহলে হাতি সুর দিয়ে যেরকম আহ জল আহ যতটা পরিমাণ জল দিতে পারে ঠিক ততটা পরিমাণ অতটা পরিমাণ বৃষ্টিপাত কিন্তু আহ হতে লাগলো কলিঙ্গ দেশে জলে মহি একাকার পথ হইল হারা তাহলে গোটা কলিঙ্গ দেশ সেটা কিন্তু জল দিয়ে একাকার হয়ে গেলো এবং সেখানকার পথ ঘাট কিন্তু আর চেনা গেল না সমস্ত পথ কিন্তু জলের তলে চলে গেল ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন তাহলে গোটা কলিঙ্গ দেশ জুড়ে কিন্তু এই যে চার প্রকার মেঘ তাদের যে প্রচন্ড গর্জন সেই গর্জন কিন্তু শোনা যেতে লাগলো এবং তার ফলে কি হলো বলছে কারো কথা শুনিতে না পায় কোনোজন জন তাহলে এত জোরে সেখানে মেঘের গর্জন হচ্ছিল যে কেউ কিন্তু কারো কথা শুনতেই পাচ্ছিল না পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস সজনী তাহলে সেটা সন্ধ্যা ছিল না দিন ছিল নাকি রাত্রি ছিল কিছুই বোঝা যাচ্ছিল না কারণ এত অন্ধকার হয়েছিল যে দিবারাত্রির যে পার্থক্য সেটা যেন সেখানে মুছে গিয়েছিল কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈবিনী ঋষি তিনি মীমাংসা দর্শন প্রণেতা এবং তার হাট দিয়ে কিন্তু ইন্দ্রের যে বজ্র অস্ত্র সেটা নির্মিত হয়েছিল তাই মানুষ মনে করতো যে যদি বজ্রপাতের সময় জৈমিনী ঋষির নাম স্মরণ করা হয় তাহলে বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যায় তাই কলিঙ্গ যখন চার প্রকার মেঘ প্রবল বৃষ্টিপাত করতে লাগলো এবং ঝড়ের সাথে সাথে যখন প্রবল বজ্রপাত হতে লাগলো তখন কিন্তু সেখানকার মানুষ জৈমিনী ঋষিকেই স্মরণ করতে লাগলো হুর হুর শুনি ঝনঝন না পায় দেখিতে কেহ রবির কিরণ তাহলে ঝড়ের দাপটে কিন্তু সেখানে হুর হুর দূর শব্দ অনবরদ্য সেখানে সে ঝড়ের গর্জ শোনা যাচ্ছিল এবং তার সাথে সাথে যেহেতু সমগ্র আকাশ কালো মেঘে ঢেকে ফেলেছিল তাই সেখানে কিন্তু সূর্যের যে আলো রবির কিরণ সেটা কিন্তু দেখাই যাচ্ছিল না গর্তচেরি ভুজঙ্গ ভাসিয়া বলে গেলে ভুজঙ্গ বলতে সাপ তাহলে সাপ তার গর্তে জল ঢুকে যাওয়ায় সে কিন্তু তার ঘরে আর থাকতে পারছে না তার গর্তে কিন্তু সে থাকতে পারছে না সে কি করছে মানে ভেসে তাহলে বুলে সাপ তার গর্ত থেকে বেরিয়ে জলের মধ্যে সে ভেসে বেড়াতে লেগেছে আর কিছু করার নেই নাহি জানি জলস্থল কলিঙ্গ মন্ডলে তাহলে কোথায় কলিঙ্গ স্থলভাগ ছিল আর কোথায় জলভাগ ছিল সব এখন একাকার হয়ে গেছে সমস্তটাই জল দিয়ে ভরে গিয়েছে নিরবধী সাত দিন বৃষ্টি নিরন্তর তাহলে এই যে প্রলয়ের মতন যে অবস্থায় যে প্রাকৃতিক দুর্যোগ সেটা সেই দুর্যোগের মধ্যে কিন্তু এক টানা সাত দিন ধরে কিন্তু সেখানে বৃষ্টি চলছিল আছক শস্যের কার্য হের গেল ঘর হেরজ্জা গেল মানে পচে গেল তাহলে সেই সমস্ত শস্য তাদের ঘর বাড়ি সমস্ত যেন পচে যেতে লাগলো জলের মধ্যে থাকতে থাকতে মেঝেতে পরায় বিদরিয়া চাল তাহলে যে যে কলিঙ্গদেশে মানুষ তাদের যে ঘর সেই ঘরের চাল ভেদ করে কিন্তু সেই মেঝেতে তাদের কিন্তু শিল পড়ছিল এবং তাকে সঙ্গে তুলনা করা হচ্ছে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাহলে ভাদ্র মাসে যখন গাছের তাল পেকে যায় সেই তালগুলো যেরকম টুকটুক করে পড়তে থাকে নিচে ঠিক তেমনি যেন সেই কলিঙ্গ দেশে প্রজাতির যে ঘর সেই ঘরের চাল ভেদ করে যেন শিল তাদের মেঝেতে পড়ছিল চণ্ডীর আদেশ পান বীর হনুমান মট অট্টালিকা ভাঙি করে খান খান তাহলে কবিতার যে আলোচনা সে আলোচনা আমরা প্রবেশ করার পূর্বে কিন্তু বলেছিলাম যে দেবী চন্নি তিনি কিন্তু এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি তিনি ইচ্ছাকৃতভাবে শুরু করেছিলেন যাতে সেখানকার প্রজারা কালকেতুর যে গুজরাট নগর সেই নগরে গিয়ে বসতি নির্মাণ করে এবং তাই তিনি কী করেছিলেন তিনি বীর হনুমানকে আদেশ দিয়েছিলেন যে সেখানকার যে কলিঙ্গ কলিঙ্গ দেশের যে মট অট্টালিকা সেগুলোকে যেন ভেঙে ফেলেন তিনি এবং তিনিও কিন্তু তার গদাদি যেন টুকরো টুকরো করে কিছু চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল তাহলে সমুদ্রের যে ঢেউ সেই ঢেউগুলো কিন্তু পর্বতের সমান উচ্চতা উচ্চতা প্রাপ্ত হয়েছিল এবং তারা কিন্তু সেই কলিঙ্গের বুকে আছড়ে পড়ছিল চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ তাহলে দেবী চন্ডী কিন্তু নদ নদীদের নির্দেশ দিয়েছিলেন যে কলিঙ্গের দিকে ধাবিত হতে তাহলে এটা প্রাকৃতিক দুর্যোগপূর্ণ অবস্থা একটা প্রলয়ের অবস্থা কিন্তু কলিঙ্গের বুকে সৃষ্টি হয়েছিল এবং শেষ অংশটা ঘনিত অংশে কবি তিনি নিজের পরিচয় প্রদান করছেন এবং তিনি কি বলছেন অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্ক তাহলে আমরা আগেই আলোচনা করলাম যে তিনি তার কাব্যকে মঙ্গল এরকম নানান নামে কিন্তু তিনি তার এই কাব্যে আমরা সেটাই কবি কঙ্কন উপাধি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী তিনি তার অম্বিকা মঙ্গল বা অভয় মঙ্গল এই কাব্যটি রচনা করেছেন এবং তার মধ্যেই কিন্তু আমরা কলিঙ্গদেশে দেশের ঝড় বৃষ্টির যে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ অবস্থা তার পরিচয় কিন্তু এখানে লাভ করছি তোমরা বাড়িতে কবিতাটা খুব মনোযোগ সহকারে পড়বে এই কবিতার শব্দার্থগুলো খুব গুরুত্বপূর্ণ তোমরা শব্দার্থগুলো কিন্তু খুব ভালো করে চর্চা করবে এবং এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন এবং এই কবিতার থেকে মক টেস্ট এবং সেই নোট প্রয়োজনীয় সমস্ত কিছুই তোমরা শিক্ষালয় ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে